الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد. معزز سامعین، میرے محترم بزرگو دوستو، اللہ تبارک و تعالی توفیق دیئے خونگوتا ورہ ہولے اللہ سبحانہ و تعالی بندہ زوتا فوشا والای باوک اللہ رہ دیت اور مطابق کی دو دیشے نوٹ دو تلا اللہ ولی برہ دیت نگرے اللہ تبارک و تعالی یہ آرہ رکن نعمت دیئے موتون یانکن برو نعمت শীতকালের মৌসুম মেজে কিছু কোরআন হাদিসের কথাবার্তা শুনি বললা আল্লাহ তৌফিক দিয়ে ইয়ানাকান বড় নেমত। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মেজে ফরমাত দে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। যারা আন নেমতর শুকরিয়া আদায় করিব তারা আই নেমত বাড়াই দিউম, আর যারা নাকি আর নেমতর অস্বীকার করে তারারে বলকে আজাব। আয় ফলে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করে তারপরে এই মাহফিল ইয়াং কায়েম করছেন। আর জোয়ান ভাই অকলার মতন যাবু জোরার ফটিয়ার জন সাথে ভাই অকলার শুকরিয়া আদায় করি। কোন কথা বড় হইলে ইন এলাকার দিনের মজলিস কায়েম করিবলা ফটিয়ার জনের তক দিনের মধ্যে নাই। আল্লাহ যা তক দিনের মধ্যে কবুল করছে, যারা কবুল করছে এতে সামিল হইতে পারে এই দিনের খামন মেজে। আয় গোয়া কোরআন শরীফের দোয়া আয়াত পড়ছি আর দোয়া হাদিস শরীফ দোয়া হাদিস পড়ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস মেজে ফরমাত দে, আল কাবায়রু মিনাল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়া শাহাদাতুজ জোর। গুনাহ কবিরা গুণা বড় গুণা, গুণা কল খন খন খাম করলে বড় গুণা হই দে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারগান চিজ দেখাইয়ে, এক নম্বর মেদ হইলে আল্লাহর সাথে শরীক করা, সেরে গেলে দুই কিসিম, এক কিসিম মা সেরে গেলে শিরকে আকবর আর এক কিসিম মা সেরে গেলে শিরকে আসগর। সুর শিরিক আর বড় শিরিক। সুর শিরিক হইল দে আল্লাহর সাথে ইঞ্জুয়ে খাবার ফালানা মল সাবার তাবিসে খাম দিয়া, ফালানা বুজর্গ সাবার তাবিসে খাম দিয়ে এন হলে সুর শিরিক। বড় শিরিক হলে বেল পূজা করান, ফাত্তর পূজা করান, গাছ পূজা করান, মাদার মেদে যে বাবা মানন, খবর সইটা করন, ইন হলে বড় সিনিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দা হাদিস মেদে, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, তোরা খবররে সইটা জায়গা না বানাইবা। মেরে মোহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মেদে ফরমাত দে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আয়ুষরাকা বিহি, আল্লাহ বলে ওই গুণা ওই মেলে মাফ নগরে দিয়ে শিরিক করে, শিরিক গুণা বেলা আল্লাহ বলে মাফ নগরে। আল্লাহর সাথে যারা নিয়ে শিরিক করে এ তার গুণা বেলা আল্লাহ মাফ নগরে। ইয়ার আলাওয়া যত কিসিম গুণা আছে আল্লাহ সুবহান ওয়া তাআলা যদি সাহায্য তোলে মাফ করে দিতে পারে। আল্লাহর সাথে শরীক নগরিয়ম এক বাদে সাতটন মেলে সাতটো মাইয়া ভুয়া আছে, সাতটো মাইয়া ভুয়া ব্যাগিনরে একদিন বাদেশা ডাকি আর হত দে ব্যাগিন দর করে ডাকি ঘর অদের ভুয়া, এটু সোনা চান্দি দিলাম, খসর দিলাম, মানে খানা পিনা এটুকু ফরাকত করে চলা ফিরা ঘরর ইন তোরারে খনে দিয়ে জের ভয়ে বাপরে ড্রপ দে
ও আর আব্বা জান, এন কথা অনে দিও রে, এ শোনাচান নেই কনে দিয়ে রে, অনে দিও রে, অনে যদি সে নদীতা আর আইন না পাইতাম, খসর ইন 10,000 টাকা খর ইন আইন না পাইতাম। এই এনডেলা একজন একজন ফুসগতে বুঝে ছজন দর মাইয়াব ব্যাগিনে জবাব দে দে, বাপে দিয়ে বিলি কই জবাব দি কি কই, ব্যাগিনে সরজের ভজিবা নাকি আছে, এবার তো যে তো বাপে ফুসগত যে জের হয়ে জবাব দে দে। আব্বা জান, সোনা দিয়ে চান্দি দিয়ে খর দিয়ে গড় দিয়ে জাগা দিয়ে জমিন দিয়ে যে দূর নাকি দিয়ে এম ব্যাগিন আল্লাহ দিয়ে দে, আর খনিক কেন দে, অনরখনও তাকত নাই ইন দি বললাই ইন তাকত, ব্যাগিনও তাকত শুন আল্লাহ আজমিন খসকর নাত গেয়া আসমারা বেসাতুন দারত নেগা আয়ে কে আব দরিয়া দর কশি না করা সঙ্গ করা বর কশি, ইন তাকত খাতুন আছে রে আল্লাহ তুন, আব্বা জান অনে রে নয় ইন ব্যাগিন আল্লাহ দিয়ে রে, এ কত কত বাবার সামনে জের ভয়ে বয়ান করি দিয়ে বাবর তো নেন গুসা লাগে কি কই, এত বছর পর্যন্ত মেহনত করি নিদার ফুজি অকলের উপর এটিয়া পয়সা খরচ করানোর বাদে 10,000 টাকা খর মানুষের খনি কেন লেবরা গাছ জের ফোন আর খিনি দিয়া রে, আজি আল্লাহ দে বলি কই কেন আর নাম খেলা তারিফ খেলা নগল্য বলি কই, জের পরে কত লকল ডাকি আর লস্কর অকল ডাকি হর দে, ও লস্কর অকল এ মায়া ভুয়া ফাহারন মেদে নি দেয় জবা করি জলন মেদে ফেলাই দিয়া ইয়োগো, বারসা যে তো হুকুম গজ্জে লস্কর অকলে জের হুয়াই বারে দড়ি রইয়া রে, আন্দে যা জলন মেদে নি দেয় এ জের হুয়ারে ফেলাই দিয়া রে, আই কি গই আয়নর বাদে আল্লাহ হত দে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ তোরা আয় খুরাতি মদত মাগ, আয় আল্লাহ তুন মাগ, তোরা এনি টাইম আই দিবল্লা তৈয়ার আছি দয়াওয়ালা হইল আয় তোরা লইবা দে শুধু, আয় খুরাতি মাগ এক সেকেন্ড এক মিনিট তোরা আয় খুরাতি মাগ, এ মায়া হওয়া দলন মেদে গলনের বাদে দোয়া মাগের, ও আল্লাহ আর আন্দাজ বল তিনটু খুদ আল্লাহ রে হেফাজত রাখেন আল্লাহ রে বাজাইল, এ মাইয়া হুয়াই বা যাইতে যাইতে ফাহার ভুতর একান বলে কি দিকে টাম্বু দিকে আকান সুরকার তে দিকে দেখনর বাদে মাইয়া হুয়াই বা জেরে গরস সয়ান মেদে টাম্বু যান মেদে ঢুকে গই, যে সাদ্দা গুয়া বুড়িমা বইরইয়ে সুগয় আন্দা একগুয়া গর দরজার মেদ আগুয়া সাই সল আগুয়া বানজা বানা আছে আগুয়া সল আগুয়া বানা আছে, এই বুড়িয়ে খতা ব্যাগিং খানে শুনে সুখে নদেখে, এ মায়া ফুয়ে দে তো কাহানি ব্যাগিং দে তো বয়ান গজ্জে, এ বুড়িয়ে খত দে ঠিক আছে তুই আর সাথে থাকিবা আর সলরে হে বছর রাখিবা দুধ দুই আরে দুধ বেচা করিবা ফলানা জাগা মেদ একদম বাজার আছে, এরে বেলা গোলে বড় হাবাই তো এ মাইয়া হই বেলে দুধ বেলে দুই বেলে কিছু দুধ বেলে বেজি তো আর কিছু দুধ বেলে গালা ভরি বেলে গরর ডাকা বেলে বয় রাখি তো রাতিয়া বেলে এক গুয়া হাবে আই বেলে দুটিং খাই তো খনর বাদে যাবে সম্মেদ এক গুয়া হাবর মুখত এক গুয়া বেলে হীরা গুয়া দি দেয় তো গই, আই খতা ওয়ান বুসাই বল্লা সাইড দে যারা আল্লাহর তারিফ করিব আল্লাহর নেমত শুকরিয়া করিব আল্লাহ তারার নেমত বাড়াই দে আল্লাহ তারার হেফাজত রাখে আল্লাহ তুন যারা মদত চাইব আল্লাহ তারার মদত দে, ইয়ান বুঝাই বলা চাই দে এ মাইয়া হুয়া বলে এন দিলাম একগুয়া ডুবাই নিলাম ফাইতে ফাইতে ইন মেলে বাজারত বিজিলি গই লক্ষ লক্ষ টিয়া অকল ফাইতে তো গই লাস্ট বেলে বার এর মেদে বিল্ডিং ঘর বানি মাইয়া হইব বড় বিল্ডিং বানি ফেলে ইয়ে বড় পয়সা ওলা বনি কি কই বারশা খাদে খবর ইয়া নাই দে তো পয়সা গাই আই হকুমত গড়ি দে বাদিশা আর উবতে খনিকা পয়সা ওলা নাই জাগাত আদিয়া ফাহারর উপর একটা বিল্ডিং ঘর বানিয়া রে এত বড় পয়সা ওলা মানুষ বা খন্ড হইলে একা চাই তো দেয় তো মনোহর মাইয়া হইবা চাই তো দেয় বললা বিল্ডিং ঘর ইয়াম বানলে খোল নাই ইয়ার একা সাইটও যাই বলি হই বাদশাহ ইয়ে লস্কর অকল ব্যাগিন লই আরে সাথী অকল লই যার জের বোন দিন নাকি আগর বর বোন দিন নাকি আছে এবার
ইনো বাবে হওয়ার আসনে আননার বাদে বেলা করার বোতর ডুকি গই এই মাইয়া হইবে এন সুন্দর খর ফিনে রে যে খরিন বাবর হাতন মেদে আসছিলে জীবনন মেদে ন দেখে রে নিল খর অকল বাদিসে ন দেখে রে নিল খর অকল মাইয়া হইবা ফিনি বইর ইয়ে আয়নার বাদে বাবার দে জের বন বেকিন আয়ারে সাদে মাইয়া হইবা উবা দিবারে ফাহারন মেদে ফেলাই দিবল্লা সাইয়ে আল্লাহর নেমত শুকরিয়া গো যে বাবর তারিম ন করে রে নলে ফাহার ফেলা দিত সাইয়ে এ মায়া বইবা যে তো মায়া বইবি খাহানি তো বয়ান গজ্জে জরুর অনেক দোয়া খইও দোয়া আল্লাহ খাবাইয়ে রে আল্লাহ দিয়ে রে ইন্দন দোলত এং গা আল্লাহ তোমার এত তকন মেদে তুলি ফেলাইয়ে কিন্তু আরা বাবাইয়ে খাবার বলে কইলাম বাবাইয়ে খবর দিয়ে বলে কইলাম এর কারণে আর আর খদ্দে ধ্বংস মেদে ফেলাই দিবে আল্লাহর সাথে খনিকার শরীর নকরিবা দুই নম্বর মেদে আই লম্বা নগজম কিছু কোরআন হাদিসের কথা বাচ্চা করে কই ফুরাই বলে আর ভাষা নবুসর বেলা অনরা আর ভাষা নবুসিবা আই হইলাম দে চক্টর ভাষা অনরা ভাষার এক দেশের ভাষা আর দেশ গাইলর মতন তই দুই নম্বর মেদে ও কলওয়ালি দাইন দুই নম্বর মেদে মা বাবার না ফরমানি করা ও মার জোয়ান বায়ক কল ইয়া স্বভাব কল যার দিল তো মা বাবর দিল তো যার খাসে উফ গেলিয়ে সব জবাই রইব তাল্লা দুনিয়া দা খের তখন মেকা শান্তি নাই শান্তি নাই হজরতে আল কামার রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবা ছিল হজরতে আল কামার রাদিয়াল্লাহু আনহু ওয়াকিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাদে রাদাল রাব্বি ফি রাদাল ওয়ালিদি ওয়া সখতু রাব্বি ফি সখতিল ওয়ালিদি আরশদ মেদে আল্লাহরে রাজি করি বলা দুনিয়ার মেদে যত ভালা খাম আছে ব্যাগিন হতে পারে ভালা খামল দে নিজের মা বাবার রাজি করা যারা দুনিয়া ভরে মা বাপ রাজি করে দুনিয়া তো দেখ পাইছে তাল্লা আরশদ মেদে আল্লাহ রাজি হইব যাতন দুনিয়া ভরে মা বাপ নারাজ তাল্লার সম্মেদ আল্লাহ নারাজ সাহাবা কল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে ফুস গরার ইয়া রাসূলুল্লাহ আতো নগো আম্মা আছে তইলে তোর লাইকা জান্নাত দরজা খোলা আতো আব্বা আছে আম্মা নাই তইলে তোর লাইকা জান্নাত দরজা খোলা যদি সে মা বাপ দুনুয়া যদি দুনিয়া ভরে জিন্দা আছে রয় তইলে তাল্লা জন্নত দরজা দুয়ান খোলা থাকিব মেরে মহতন মজর গদস্ত হজরত আল কামার রাদিয়াল্লাহু আনহু দুই দুই তফসির লেখে দুই ওয়াকিয়া লেখে এক তফসির মেদে লেখে দে হজরত আল কামার রাদিয়াল্লাহু আনহুর খবর মেদে ইন্দলে দে বলি হই একখান লিখি আসল সহি হইল দে হজরত আল কামার রাদিয়াল্লাহু আনহু মরিবার সময় মেদে এনতে গেল সমন মেদে কলমা নসমিনর জুবানে এন করে শিখাই দিবলা সাদেল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত আল কামার রাদিয়াল্লাহু আনহু মুহতে কলমা শরীফ বাইনর লাস্ট নেমন মেদে হযরত আল কামার রাদিয়াল্লাহু আনহুর বিবিয়ে দূরে দূরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ অনর সাহবা হজরত আল কামার রাদিয়াল্লাহু আনহু খবর মে খদেই বা মরিব সমান এন্টে গলা সমান মে দেঙ্গুরি আর শিখাই দিছে কলমা নসিম নরা কি কারণে কাইয়া রসুল আল্লাহ কার বসে ডনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফুসগরে দে ও আর সাহাবি হজরত আল কামার রাদিয়াল্লাহু আনহুর খন দুনিয়ার মধ্যে মা বাবা আছে না কেছ না খদে আব্বা নাই বাপ নাই খন আছে সদা গোয়া বুড়ি মা আছে সদে বুড়ি মাই এবার একা করে ডাকো আই ডাকির খ আল্লাহ রসলার ডাকার সাথে সাথে বুড়ি মা আ সাহাবা কলে আশাকে নবীহীন লাসিল দিয়া জমাল হোসন সফর ফকদ আশক জুলাইখাতি হামারে রয়ে জমি পর ফেদা সারে জাহাঁ ভি হ্যায়
حمد بحد مر خدا پاکرا آکے ایمن داد مشت خاکرا یہاں بیت الصنم خالی وہاں بیت الحرم خالی پتا تیرا نہیں ملتا عرب خالی عجم خالی عمر محترم بزرگو دوستو صحابہ کل صحابی کل اللہ رسول اور این عاشق اصلو این محبت اصلو آدھیا دنیا میں دے عالم صحابہ دو دیجے داخل دو تلخونی کیا دنو رہے আয় আসুম বলে জব দি বৈঠাকি ও মর মোহতরম বুজুর্গ দোস্ত আলেম খদ্দিন হুজুর সাল্লার নবী কলার মিরাজদার বলি ঘর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দারা আলেমর খেমত গরি দে পাজে দারা আলেমর খতা মানে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর খতা মানে মত না বুড়ি মাইবা যত ডাকিত দিবার ইয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাখির দত খবর হুনিয়ে এ বুড়িমা দুনি দুরি আই গি গই আইয়ার বাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুসগারে দে ও আল কমর মা অনর খন শেকায়ত আছে না কেউ কইদ না এ বুড়িমা জব দে দে আর খন শেকায়ত নাই আর একখান শেকায়ত আছে আয় খোদা আল্লাহর কাছে ওরে সব সময় করে কি করি আল্লাহর কাছে আই বিচার দি রে আর ফয়ের গম আসছিল এন গম আসছিল এন বালা আসছিল বিয়া গরণর বাদে আই বুড়া মারাইতে চুক তুলিয়ে নসা আর এন নিফিরত গড়ে হিংসা করে হিংসা করে খতা বতরা বাসা ব্যবহার করে আই বুড়া উগি গই ইয়ান আল্লাহর কাছে আই খোদে দরখাস্ত দি রই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খত দে ও বুড়ি মা ও ইয়ে বস গড়ার কথা খন বৈত্য ন আই বুঝিত পাজি যারা মা বাবার না ফরমানি করিব এ তার আল্লাহ।